হলে প্রমাণ হলে ব্যবস্থা সেটা আপনি হলেও কি বলবেন কি বলবেন কাপুরা ঠিক বলেছেন দেখাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তদন্ত করে কি আপনার সঙ্গে उठছেন এবং গত কয়েক দিন ধরে এই অসুস্থতার কারণ দেখিয়ে যেভাবে পার্থ চট্টোপাধ্যায় ইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে ছিলেন তারপর ভুবনেশ্বর এইমস থেকে জানিয়ে দেয় যে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই অর্থাৎ এইবার কলকাতায় আসার পর অবশেষে কিন্তু তিনি ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন এবং সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হলো ভুবনেশ্বর থেকে কলকাতায় এবং এই মুহূর্তে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন এবং এখান থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে ইডির দপ্তরে এবং সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে উঠলেন কি ছবি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এবং ইডি সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে আজ এখানে ইডি ওখানে পৌঁছে ইডি দপ্তরে পৌঁছানোর পরই সিজিও কমপ্লেক্সে যাওয়ার পরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তুমি জানো গতকাল রাত্রিবেলায় অর্পিতা মুখোপাধ্যায় তাকেও সিজিও কমপ্লেক্সে নিয়ে আনা হয়েছে ব্যাংক আদালত থেকে এবং ইডির যে বিশেষ আদালত তা যেমনটা নির্দেশ দিয়েছে যে আগামী 3রা আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই ইডি হেফাজতে নিয়ে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলবে এবং যেটা আমরা দেখলাম যে এখানে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কলকাতা বিমানবন্দরে একেবারে বাহিনী প্রস্তুত ছিল সিআইএসএফ যেমন ছিল কলকাতা পুলিশের বাহিনীও তারা প্রস্তুত ছিল এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে গাড়ি এখানে রাখা ছিল আমরা দেখলাম যে তিনি পায়ে হেঁটে গাড়িতে উঠলেন এবং তুমি জানো যে গতকাল ভুবনেশ্বর এমসে তার চিকিৎসা তাকে চিকিৎসকরা ভর্তি নেননি তাকে ফিরিয়ে আনা হয়েছে কলকাতায় গতকাল রাত্রিবেলা বিমান না থাকায় আজ সকালের বিমানে পার্থ চট্টোপাধ্যায় এলেন এবং যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগেই পার্থ চট্টোপাধ্যায় এখান থেকে কলকাতা বিমানবন্দর ছাড়লেন এবং সে ছবি তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত তিনি পার্থ চট্টোপাধ্যায় কলকাতা বিমানবন্দর ছাড়লেও এখানে সিআইএসএফ এবং কলকাতা পুলিশের যে বিশাল বাহিনী তারা এখানে সৌমিত্র তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির দেখো তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্স এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজে আজকে যখন বেরোচ্ছিলেন তিনি হুইল চেয়ারে তাকে বের করে আনা হয় এবং ঠিক যেটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজে আজকে যখন বেরোচ্ছিলেন তার সঙ্গে অনিন্দ কিশোর রাউত ছাড়াও যিনি ইডি তদন্তকারী আধিকারিক তিনি ছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা সেই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া ছিল উনি ঠিক বলছেন ইতিমধ্যে আমরা দেখছি যে 4টে গাড়ি নিয়ে এই কনভয়ের প্রথম গাড়িতে তদন্তকারীরা রয়েছেন অর্থাৎ ইডির অফিসাররা এবং আমরা দেখছি যে প্রথম গাড়িটি যেখানে এখন দিতে পারছি প্রথম গাড়িতেই ইতিমধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইডির অফিসাররা তারাও এখানে রয়েছেন সব মিলিয়ে আজকে পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্স নিয়ে যাবার পর সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং তুমি জানো যে গতকাল হেফাজতে পাওয়া গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে অর্পিতা মুখোপাধ্যায়কেও আজকে জিজ্ঞাসাবাদ করা হবে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা তার কারণ অনেক কিছু জানার বাকি রয়েছে এমনটাই বারবার করে কিন্তু ইডির তরফ থেকে আদালতেও দাবি করা হয়েছে তারা আরও বিষয়ে জানতে চান তথ্য তাদের সংগ্রহ করার প্রয়োজনীয়তা রয়েছে বলতে বলতে ইএম বাইপাস কেষ্টপুর হয়ে আমরা যাচ্ছি এগিয়ে চলেছি ইএম বাইপাসের দিকে কেষ্টপুরের দিকে রয়েছি আমরা এবং
আর কিছুক্ষণের মধ্যে প্রায় যেটা অনুমান করা হচ্ছে যে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে সিজিও কমপ্লেক্স পৌঁছে যাওয়া যাবে এবং সেখানে নিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হবে এমনটাই মনে করা হচ্ছে।